কিরে ময়না, সারাদিন পড়াশোনা বাদ দিয়ে গান শুনলে চলবো? তোর বাপে এসে দেখলে তো রাগারাগি করবো। এক পরীক্ষার কতবার দিবি তুই? যতদিন পাশ না করো ততবার দিব, ঠিক কইছিস না মা? মশকরা করিস না, তোর বাপে আয়সা যদি দেখে তাহলে কিন্তু খুব রাগ করব। আর এইবার যদি তুই ফেল করস তাহলে কিন্তু দৈরা বিয়া দিয়ে দিব। সত্য কথা শুন। হ্যাঁ বাজান ডাকতেছে। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অপ্রয়োজনীয় বস্তু অধিক পরিমাণে দেহে সঞ্চিত হলে দেহের সুস্থতা ব্যাহত হয়। কয়টা বাজে? দশটা বাজে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম তো আমার লেগে ওয়েট করতেছে। ধূমপায়ের সিগারেটের ধোঁয়ার কারণে ফুসফুস তথা অ্যালভিওলাসের গায়ে আস্তর পড়তে থাকে। শিরা ও ঠিক আছে, মনে হইতেছে জান আমি পড়তাছি। ধমনির মধ্যে পুরুস্তর পড়লে রক্তে অক্সিজেন প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলে শ্বাস প্রশ্বাস জনিত নানা মানে হলো সহজ, তুমি যদি ফেল করো তোমার আব্বা বিয়া দিয়ে দিবো। মাশাআল্লাহ, আমি রেডি, আমি তোমার বিয়া করব। শক্ত শোনো, আমার আব্বা আমার কাইতে নদীতে ভাসায় দিব, তারপর তোমার মতো বেকার লাগে আমার বিয়া দিবো। শোনো, তোমার আব্বার বলবা তোমার না কাইতে ভাসায় দিবে, আমি নদীর ওই পারে থাকবো, তারপর দেখা হয়ে যাবো দুইজনে। ওরে আমার লক্ষিন্দর রে, কি মনে করছো? হ্যাঁ, আমি বেহুলা আর তুমি হচ্ছে লক্ষিন্দর, আমরা দুইজন একলগেই ভাইসা যাবো না? আমি একটা জিনিস বুঝতেছি না, তোমার আব্বা বিয়ের আগে বা পরে কি বেকার ছিল না? বেকার কি খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমিও চিন্তা করছি মনে মনে, আমি একটা ব্যবসা স্টার্ট করবো, তারপর দেখবা আমরা বিয়ের পরে তোমার আব্বা আর আমার আব্বা এক হয়ে গেছে। আগে একটা ব্যবসা শুরু করে নাও, তারপরে সব চিন্তা ভাবনা করবো। বিশ্বাস করো ময়না, আমি সত্যি সত্যি এবার একটা ব্যবসা করবো। আচ্ছা শোনো, আমি এখন যাই, আমি দেরি হয়ে যেতেছে। যাবে মানে? আর একটু থাকুন। কেমনে থাকুম, যদি আবার টেপ রেকর্ডারে পড়া শেষ হয়ে যায় তখন তো ধরা খেয়ে যাবো। ইস, তুমি তিন চারটা টেপ রেকর্ডার রেকর্ড করে রাখতে পারো না? ওইগুলো বাঁচতে থাকবো আর তুমি আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, করুন অন যাই। সত্যি যাবা তাহলে? একটু করো তুই, একটা কিছু কর, কেউ তোরা বেকার না কর। সেই জন্য তুই স্পেশাল দেওয়া লাগবো, 200 টাকা দাও। বাজান, আমার কাছে 200 টাকা নাই। 200 টাকা নাই, 100 টাকা বো। আমার কাছে টাকা থাকলে আমি তোর 500 টাকা দিতাম। কোনো টাকা লাগবো না, স্পেশাল দেওয়া আছে না, তুমি খালি আমার জন্য দোয়া করো। পয়সা লাগবো না। আমরা কসমেটিক্স এর ব্যবসা করবো, এই দেশে মেয়ে মানুষের অভাব নাই, কসমেটিক্স এর অভাব থাকবো না, আমরা আর দেখা থাকবো না। তাহলে তো ভালোই হলো, কলাও বেচা হলো, রত দেখা হলো, এইটাই। কিন্তু মানে কি মানে বুঝতে হবে না,
শুধু মার্কেটিং এর দায়িত্বটা আমাকে দিও। আচ্ছা যা, তোরা তিনজন মার্কেটিং এর দায়িত্ব আর এই চেয়ারম্যানের জামাই হলো দোকানের মালিক। চল চল চল। এতদিন তোর বেড়া শেষ হলো না? আর কইস না, আব্বা মতো আইতেই দিতে চায় না। এবার ক, তোকে খবর কি রে? আমার আর কি খবর? ও শুন, মান্নান তো নতুন ব্যবসা শুরু করছে। তাই নাকি? কিসের ব্যবসা রে? কসমেটিক্স এর ব্যবসা। তাহলে তো ভালোই হলো, দুলা ভাইয়ের দোকান থেকে কসমেটিক্স কিনতে পারবো। আমি তো ফাও ফাও আনি। ইস, ব্যবসা করতে টাকা লাগে না। কার দুলা ভাইয়ের দোকান থেকে কসমেটিক্স কিনবি? না বলে আমার। খবর? হ্যাঁ। তুই তো একলা থাকো, তাহলে অত দুলা ভাইয়ের লোক থেকে। না না, খালা তো কোনো না, আমার খালা তো বোনে। মা না, হ্যাঁ খালা বোনে। হ্যাঁ ও আচ্ছা। এই জায়গায় নাকি আগে ভূত দেখা যেত। আরে পাগল, তোকে বসে আমি বাঘ দেখে ডরাইতাম না, বাঘই আমার দেখে ডরাইতো। ঠিকই চাচা, আপনার চেহারার মধ্যে বাঘের একটা ছাপ রয়েছে, কিন্তু আপনার কাজ কারবার গুলো হচ্ছে বিড়ালের মতো। হ্যাঁ, বিড়ালের মতো? আরে কেন করি আসু চাচা। এই ওই হারাম চাচা, কই গেছিলি চাচা? একটু ছাপ দিছিল তো, এই জন্য একটু ওই ব্রেক সাইপে ধরতে পারেনি। সাইপে ধরতে পারোনি? আচ্ছা ঠিক আছে, এখন সাইপে ধরো, আসো আমার কিছু আছে। আঘাত করলেও অপুর নীরব থেকেছে। হৈমন্তীর মায়ে খাটের উপর বসে তসবি গুনছে, নীরবে কাইটটা পড়াই বুদ্ধিমানের কাজ। হে মনা, মনা ছাগলরে বুঝাইলো ছাগলের বুঝে, অথচ গরুটা কিছুই বুঝতেছে না। কি রে ময়না, এসব কি পড়তাছোস? হৈমন্তীরা না হিন্দু আছিল, তো তার মায়ে আবার তসবি পড়বো কেমনি? আবার এখন পড়তাছোস ছাগলে কইরে ছাগলে বুঝে গরুতে বুঝে না, কি যে কইতাছোস আমি তো কিছুই বুঝি না। আমার মনে হয় কি ওই সালে কাকু ছাগল দৌড়েছিল আমাকে বাড়ির পিছনে চলেছে। হায় হায় কষ কি, তাহলে তো সালে কাকু ছাগল আমার কাঁঠাল গাছগুলো সবই খাই ফেলাইব। ওই সগি সগি, জি সাসি, ওই ওই সালে কাকু ছাগল আমার বাড়ির পিছনে আছে। কোন কি তাড়াতাড়ি যে মুখুরা পারো ধইরা বাইন্ধা রাখ, নালে তো আমার কাঁঠাল গাছগুলো সবই খাই ফেলাইব। আমি দরকার আছে সাসি। সাসি, এই মানুষ নদী ছাগল আশ্চর্য মুসলমুস্তি কেন, কি হয়েছে ক? চাচা চাষি বিশ্বাসই করতেছে না, কাল রাইতে আমি যে ছাগলটা দাওয়াইলাম চাচা, ছাগলটা সাক্ষাৎ মাইসের মতো চাচা। ছাগল না, ছাগল কখনো মানুষ হতে হয়? হ্যাঁ পাগল হয়েছিস নাকি? হ্যাঁ চাষা, ছাগলটা একটা সত্যি মাইসের মতো চাষা, আমার কথা বিশ্বাস করেন চাষা। তুই কি পাগল হয়েছিস? এই কিসের ছাগল চাষা? চাষিও বুঝতেছে না, আপনিও বুঝতেছেন না, আমি মানুষ দেখছি। আরে কি কয়, কিসের ছাগল গো? আরে ওই যে কালকা রাইতে সালে কাকু ছাগলটা দড়ি সুইটটা আমগো বাড়ির পিছনে আসছিল, আমি ওর ধরতে গেছিলাম, ও নাকি ধরতে গিয়া দেখে যে ছাগলটা মানুষের মতন। কি তুমি কি পাগল হয়েছো নাকি? ছাগল কখনো মানুষ হয়? হারাম জাদা বাড়া, তোমার লগত দেখা করতে খুব প্রবলেম হয়ে গেছে ইদানিং, আম্মাও আমার খুব সেকের মধ্যে রাখছে। আচ্ছা কি করছে জানো? আমার বান্ধবী কাজলি আছে না, তারে আমার ওন্না পড়াইয়া বসায়া তার পড়াইছি। বাহ,
এইবার সত্যিকার তুমি প্রেমিকার মতো কাজ করছো। শোনো, তোমার মতো সুন্দর মেয়ে যদি ঘরে থাকে মায়েরা শিখ দিব, এটা কোনো চিন্তা করো না। তোমার জন্য কি নিয়ে আস, আমি একটু পড়ি। আচ্ছা ঠিক আছে, এগুলো তো পড়ার জন্য নিয়ে আসছি, পড়ো। তুমি মানে পড়ায় দাও। আচ্ছা পড়ো। আচ্ছা, কাল রাতে কি ভয় পাইছিলা? ভয় পাবো কেন, ভয় পাওয়ার কি আছে? শোনো, এরকম দৌড়ে দৌড়ে আমার আর ভালো লাগতেছে না। তোমার আব্বা আম্মার কিন্তু আমি ভয় পাই না, শ্বশুর শাশুড়ি হিসেবে তাগর আমি একটু সম্মান করি, মানে ইজ্জত করি। কাল রাইতে সগির ছাগল ধরতে না পারে তো নিজের কৃতিত্ব আব্বা আম্মার সামনে জাহির করতে পারে নাই। আর জানো না তো, আব্বা আম্মারে খুশি করতে পারলে সগিরের ভাবে আর টেকাই যায় না। আর এই সমস্ত ফকির সগিরের কথা বাদ দাও তো তুমি। শোনো, তোমাকে প্ল্যানিং এর কথা শোনো। কালকে ঠিক সকাল 10টার সময় শাদিম হবে, তোমাকে নিয়ে পালিয়ে যাব। ময়নারে নিয়ে পালিয়ে যাব, তোমাকে নিয়ে পালিয়ে যাব। ই তোমাকে নিয়ে পালিয়ে যাব সিনেমার নায়ক কে? নায়ক কে? আচ্ছা ভালো মতো দেখি না, ওই যে মনোয় ফেরদৌস। তুমি কি একটা জিনিস খেয়াল করছো, ওই নায়ক ফেরদৌসের সাথে আমার কিন্তু স্যারের একটা মিল আছে। আর আমার স্যার লাগে কার লাগে মিলেছে কত? দাঁড়া ভালো মতো দেখি, তুমি আমার দিকে তাকাও তো ভালো মতো। এই তো পাইছি, খাপের খাপ মরছেনের বাপ, তোমার চেহারার মিল আছে বাংলা সিনেমার রিনা খানের মতন। কি কইলা? আমার স্যার রিনা খানের মতো? হ্যাঁ, রিনা খান তো সিনেমাতে 10 দলের পাঠ করে, আর তুমি তার স্যারের লগে আমার মিল করছো না? তোমার লগে আমি সিনেমা দেখতে যাবো না। আরে এই দেখ, শোনো শোনো, তোমার সাথে ভাইজলামি করছি, তোমার সাথে একটু দুষ্টুম করতে পারি না। তোমার চেহারার সাথে মিল আছে কার জানো? বাংলা সিনেমার শাবনূর মৌসুমীর মতো। সত্য কথা স্যার? সত্যি না, তুমি মন থেকে বলছি। আচ্ছা অহন যাই, কালকে আমরা যাবো না? সত্যি যাবা। ছাগলের সন্ধান তো পাইছি চাচা, তবে চাচা ছাগল তো কাড়াল বাদ থেকে আপনি কলিচু দিলে টান মারছে চাচা। এই ব্যাস না মাইরা, সোজা করে বলতে পারিস না, সোজা করে বল। কতটা কানে মনে কই, ওই যে সুলেমান মান্নার ছেলে মান্নান চাচা, আপনি চলেন চাচা, হাতে নাতে ধরবেন চাচা। এই ময়না মা, এই ময়না কি ঘরের মধ্যে নাকি? হ্যাঁ আরাম দাদা, তোরে জিনে ধরছে, তোরে মরিচ পোড়া দিতে হবে, মরিচ পোড়া। চাচা আমি নিজের চোখে দেখছি চাচা, আমার বাপ করে দেন চাচা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ময়না নিয়ে পালাই যাবা, আজকে তোমাকে ধরতে আছে হাতে নাতে। গান তো আছে, গান ছাড়া সিনেমা হয়? শোনো, আমি তো কি কি গান আছে এটা দেখি নাই, টেইলর দেখছি। তবে আমি যে একটা গান গাই না, ওইটার মতো সুন্দর গান নাই মনে হয়। কোন গানটা? ওই যে আমি সবসময় গাই না, তুমি আমারি প্রাণবিকারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই।
আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় চুরি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ইদানিংকালে চুরি হচ্ছে। তা কোথায় চুরি হচ্ছে? আমাদের ওয়ার্ডের, মানে যেখানে ইনি দায়িত্ব পালন করছেন সেই ওয়ার্ডে চুরি হচ্ছে, এবং চোর উনার ওয়ার্ডে। এটা অত্যন্ত দুঃখজনক। মনে আপনার এই কেসটা আপনি যাওয়ার কাছে গেছেন, ওই সমস্ত মাছ ধরার কাম এটা না, এটা করতে হবে আমার। আরে গ্রামের এই সমস্ত কেসটা আমি হ্যান্ডেল করি। আর বটলে একটু খরচাপাতি আছে তো, আপনি রাতে আমার ফোন দিয়ে রাতে ফোন দিয়ে একটু সব কমন আপনি। আমি কইতে পারবো না। আরে বেজ্জত হয়ে গেছে, সাসার এখন ইজ্জত তো রিক্সার মধ্যে ঢুকছে। রিক্সার মধ্যে ঢুকছে, আপনি লাগান, যখন আমি চেয়ারম্যান সাসারে কবো তখন আপনি শুনেন, তাতে লাগান। ঠিক আছে, দিতেছি। ঘটনা তো মনে হয় জটিল মনে হইতেছে। ধর তাড়াতাড়ি কথা কবি, আমার ব্যালেন্স কম। আমার ওয়ার্ডের চোর? হ্যাঁ, আপনার ওয়ার্ডের চোর। এই চোর আমার ওয়ার্ডে? জি, আপনার ওয়ার্ডে। এই চোর চুরি করেছে এবং আমার ওয়ার্ডে, এবং আমার ওয়ার্ডের লোক। এটা তো প্রমাণ কি? প্রমাণ মানে দাঁড়ান। হ্যালো, হ্যালো, কে? হ্যালো, হ্যালো সাসা, আমি সগির। হ্যাঁ, কি হয়েছে সাসা? কেস তো ডেঞ্জারাস। আরে কি হয়েছে বল সাসা? খেলা কিন্তু ফাইনাল। হারাম যে, কি হয়েছে সেটা বল সাসা। আপনি কি নিজের শক্ত করে ধরে রাখেন? যদি আপনার পকেটে প্রেশারের ওষুধ থাকে তাহলে একটু খাইয়ে নেন সাসা, আপনি নিজের ধরে রাখতে পারবেন না সাসা। এই তুই কি বলবি, আমি একটা চোরের বিচার করছি সাসা। আমি আপনার খানার কাছে কত ঘুষুর ফসুর করেছি, আপনি কিন্তু পাত্তা দেন নাই। এইবার ঠেলা পোছেন, জনগণ তো হাতে নাতে ধরে ফেলছে। আরে আপনার মেয়ে আর আপনার জামাইকে, সোলমান মেম্বারের সাওয়াল মান্নানকে সংগ্রামী জনতা হাতে নাতে ধরে ফেলছে চাষা। মান্নান ময়নারে নিয়ে ভাইকা চাইতেছিল, আমি আপনার সংগ্রামী জনতা নিয়ে হাতে নাতে ধরছি চাষা। তুই রাম রাম হারাম দে তো রাম। আপনি তাড়াতাড়ি চলে আসেন চাষা। মোবাইলকে তোর বেটা দেখ। তবে হুন, একটা জব্বর খাওয়া শুনেছ? এইবার একটু মাতবার উপর মাতবরি করতে পারো। আপনি মাতবার উপর মাতবরি করেন, আমি বলে যে মাতবরি করি। পূজা মেম্বার, আপনার ছেলে কিন্তু আমার মান সম্মান ধুলায় লুট দিতে করেছে। আমি কিন্তু তাকে ছাড়বো না। আপনার ছেলের চামড়া দিয়ে আমি কিন্তু ডুকডুকি করে যাবো, এবং আপনাকেও আমি ছাড়বো না। কি বল, আমার ছেলেকে ছাড়বে না, চামড়া দিয়ে ডুকডুকি বাজাবে? আরে দেশে কি বাদ্যযন্ত্রের অভাব হয়েছে নাকি? দুজন ভাইজা গেছো তোর এত বড় স্পর্ধা, আমার সহজ সরল মেয়েটারে তুই কোটায় নিয়ে যাচ্ছিস? তোর আমি জেলের ভাত খাও আরাম দাদা। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা চাচা। আরে চুপ, তোমার বাপের ওজিলের ভাত খাওয়াবেন তাকে? থাপ, এই সকলের বাচ্চা চুপ। কি আপনি কিন্তু মান্নান্দে মিথ্যে মিথ্যে অপবাদ দিতেছেন। আমরা সিনেমা দেখতে যাইতেছিলাম। আমরা তোমার হাড্ডি গুড্ডি ভাঙে ফেলবো। এই দিকে আই, হারাম দাদার ছেলে তোরে আমি দেখাইবো। আই গেলে আই, আরে আরে চাচা, ও কি ফোন ধরতেছে না? আমার কাছে দেন তো একটু গুতায় দেখি।
আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনার শরীর ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি আব্বা না, আমি হাসু। হাসু, তুই ফোন ধরছত কেন? আপনার দে চাচা। তোমার মতন পোলার আমার দরকার নাই। গ্রামে এত মায়া থাকতে আমার চির শত্রু, দুই চক্ষের শত্রু, তার মায়ার লগে তুমি সম্পর্ক করছো? আমার বাড়িতে তোমার জায়গা নাই। আব্বা 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 আমার কথাটা শুনেন, আমি ছেলে হিসেবে আপনার কাছে না হয় একটা ভুল করছি। আপনি আমারে আপনার বাড়িতে থাকতে না দিতে পারেন, কিন্তু আপনিও কিন্তু আপনার বাড়িতে থাকতে পারবেন না, কারণ আমার শ্বশুর আব্বা কইছে আপনারে জেলখানায় নিব। এই এত বড় কথা? চল বাড়িতে চল, মাথায় পানি ঢাল তুই। ভাই মন খারাপ করে আছো কেন? চাচা কি কইলো সেটা বলো। আমার আব্বা কইলো আমগো বাড়িতে আমারে কোনোদিন ঢুকতে দেব না, আমি নাকি কি আমগো বাড়িতে থাকতে পারবো না, এখন আমার কি হবো? দোস্ত আমার বাড়িতে থাকতে পারতি, কিন্তু আমার আব্বা তো বন্ধু বান্ধব পছন্দ করে না। দোস্ত তোমার কারো বাড়ি থাকতে হইব না, তুমি আমার বাড়িতে থাকবা। ও মা 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 মারে ও মা ফুদে 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 সরি সরি দোস্ত কি আরে মুখের মতো ফুদে দিতেছ কেন তোরা? আমি কারো বাড়িতে থাকবো না, প্রজরে আমি প্রেমের জন্য। ও মা দেখি কত ঠান্ডা, ঠান্ডা দিলে তো আর বেশি ঠান্ডা হইলে তো সর্দি লেগে যাবো। কিন্তু গরম, এই মাথায় এত গরম পানি ঢালবি কেন? আমি চাইছিলাম আপনার মাথায় একটা সূত্র প্রয়োগ করতে। সূত্র মাথায়? সারা জীবন শুনলাম অঙ্কে সূত্র প্রয়োগ হয়, আর তুই গরম পানিতে সূত্র প্রয়োগ করবি কিভাবে? কেন জানেন না, মাইনাসে মাইনাসে প্লাস, তাছাড়া আপনার মাথা তো গরম হয়ে রয়েছে, তাই ভাবলাম গরম পানি দিলে যদি আপনার মাথা ঠান্ডা হয়। শুনো, তুমি হাসুরি দিয়ে মান্নানের ঘরে আনার ব্যবস্থা করো। খবরদার, মান্নানের নাম মুখে আনব না। পোলাটা আমার সারাদিন বাইরে বাইরে না জানি কোথায় থাকতেছে, কি খাইতেছে, চিন্তা চিন্তা আমার প্রেশার বাইরে যাইব। ওই যা ঠান্ডা পানি রে যা। তোর বাপে তোর কত বিশ্বাস করছে, হেল লেগে এখনো পর্যন্ত তোর মোবাইল কিনা দেয় না, আর তুই তুই তোর বাপের বিশ্বাসের বুকে এইভাবে ছুরি মারলি। দাও মা আমার লগে মিশা কথা কইবা না, আমি যদি আব্বার বিশ্বাসের বুকে ছুরি মারতাম তাহলে আপাতত কোনো মরে যেত। চুপ কর, খালি মুখে মুখে কথা, একটা কথা মাটিতে পড়তে দেয় না। আল্লাহ মান্নান জানে কেমন আছে, কই আছে কে জানে। ও আল্লাহ মান্নান যেখানে থাকে তুমি তারে ভালো রাখো আল্লাহ। এখন খবর কি? খবর বেশি ভালো না মানান ভাই। রাখ আমার কই দে, কোনো খবর বেশি সুবিধার না, স্যারমন তো একটা ঝামেলা করছে, এ তোমার আব্বারে আর তোমারে নিয়ে থানায় কেস করতে চাইছিল। বলেন কি, আমার আব্বারে জেলের ভাত খাওয়াতে চাইছে, আবার আমারও জ্বর এলে কিসের জন্য? কোনো এত বেশি টেনশন করো না, আর আমি বাবুল তো আছি, প্রশাসনে আমার বিশাল বিশাল লোকের সাথে পরিচয় আছে, খালি তুমি দেখো স্যারমন উল্টা জেলের ভাত খাওয়া। সমস্যা শুধু একটা জায়গায় বুঝছো তো, টাকা পয়সা লাগে তো, টাকা পয়সা ছাড়া কিছু হয় না আজকে। ভাই টাকার জন্য মানে কোনো চিন্তা করেন না, প্রয়োজন হলে আমি আমার সাইকেল বিক্রি করে ভালো। সাইকেল হয়েছে কত টাকা? আচ্ছা ঠিক আছে, সাইকেল আপাতত তুমি দাও, তারপর আমি খরচ চালাই যাই, ওরে দরকার হলে সাইকেল বিক্রি করে দেবো। আরে না স্যার, না স্যার। ভাইয়া রান্না শেষ, খাইতে আসেন। আবুল কে রে, তোমার ছোট বোন না? হ্যাঁ আমার ছোট বোন। কি নাম তোমার? তিথি। তিথি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? টেনে। সায়েন্সে পড়ো না বিজ্ঞানে পড়ো? কমার্সে। আচ্ছা ঠিক আছে আবুল, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, উঠি। না না আসেন একসাথে খাবেন। আচ্ছা ঠিক আছে, খাবেন বুঝেছ, তাহলে খাইয়াই যাই। কথা কেন কি হয়েছে? কি যে কইতাম মেম্বার সাহেব,
মানলাম যে ব্যথা বেদনা যন্ত্রণায় কিরকম কাতাইতেছে, এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। কি করতাম, চিকিৎসার জন্য তো টাকা পয়সা দরকার। না তুমি আর কি করবে, চেষ্টা তো করছি। আমি তো ছিলাম রাত্রে শাসি মানার বাড়ি, ওই যে গুদগুদা শরীরটা কি অবস্থা করে ছেড়ে দিছে। বাবুল বাড়ি যা ছিল ওইটুকুতে কোনো রকম টাকা দিয়া চলে আইসি আপনার কাছে, আর আপনাকে যা আছে বিচার বিবেচনায়। আমার শত্রুর মায়ের লোকের সম্পর্ক করতে গিয়া ব্যবসাটা নষ্ট করছে। হ্যাঁ কেন যে এই অল্প বয়সে কসমেটিক্স এর ব্যবসা করতে গেল। আরে তুমি ফ্যাস ফ্যাস করে কাঁদলে না তো? তুমি কাঁদলে আমার বুদ্ধি বাইরে হবো না। তোমার বুদ্ধি বাইরেতে বাইরেতে আমার ফুলানা চিকিৎসার অভাবে মরে যাইব। আহা, আমার সামনে ছুরি দিলেন কেন চাচি? আরে আমার পোলা বাইসে থাকলে এমন বহু ছুরি আমারে বাড়াই দিতে পারবো। এটা বসো চাচি, ঠিক কথা বলছে, পোলা চিকিৎসা নিয়ে কথা। যাক চাচি, আপনি কোনো টেনশন করেন না মেম্বার সাহেব, আমি বাবুল থাকতে মান্নানের কোনো অসুবিধা হবে না, তার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম, আপনারা খালি দোয়া করেন। আচ্ছা আচ্ছা, তুমি কান্না থামাও চাচি, কান্না থামাও। এই বাবুল ভাই যতক্ষণ আছে ততক্ষণ মান্নানের কোনো ক্ষতি হইব না, আর সঠিক চিকিৎসা হইব। আমার তাড়াতাড়ি যাবো, খালি বেইসা বেইসা যা পাই চাচি আমি দেখে রইবি, মান্নানের চিকিৎসা করাবো সঠিক ব্যবস্থা। সাংবাদিকরা এরা কেমনে জানি এই মান্নানার মনের বিষয়টা জেনে ফেলেছে বুঝছেন? আমার কইতেছে যে চেয়ারম্যানের মাইয়া নাকি বাজে যেতে লাগছিল, এটা পত্রিকায় ছাপানো দরকার। সর্বনাশ, আমার মান সম্মান তো কিছু থাকবে না। হ্যাঁ, তারপরে তো আমি চিন্তা করলাম যে না, আমাদের এলাকার মাইয়ার নামে এটা আগুবে, এটা তো আমার পরে আমি বিষয়ে ম্যানেজ করছি বুঝছেন। আমার কাছে বেশি টাকা ছিল না, পরে আমি 1000-2000 টাকা দিয়ে দিছি। অসুবিধা নাই, এই যে 2000 টাকা, না না টাকার দরকার আছে না, তো বড় কথা না, মান সম্মান বড়। তুমি যেভাবে হোক নিউজটা বন্ধ করো, নিউজটা বন্ধ করো। অবশ্যই, আপনি কোনো টেনশন করেন না, আপাতত তো পারবেই না। আর একটা জিনিস আপনাকে বলে দিই, মেম্বার তারও কিন্তু আমি দেখে ছাড়ো বুঝছেন, আপনি কোনো টেনশন নিয়েন না। বদমাইশ, বদমাইশ ভাই, আমার সাফা দেখছো কি ব্যাপার, তার দুই বান্ধব মিলে কই যেতেছো? মনে তো পারি মাম্মা, মাম্মায় যদি কই কথা এইভাবে রোমান্টিক করে কও কেন? ইয়া বাবুল ভাই, আশাটা কাজলি আর বাবুল ভাই তো এখন একটু রোমান্টিক কথা তো কবে, তুমি তো আবার বাবুল ভাই ভাগ্নি হও তাই না? এইটার মধ্যে তুমি না থাকাই ভালো, তুমি আসো, তুমি আর আমি বরং একটু সাইডে কথা কই, আর বাবুল ভাই কাজলি একটু কথা কই। যা 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 শামসু, তোর মাথায় এতদিন বুদ্ধি কথা আছে, যা। এখন কোন আশাটা কেমন আছে? তা কও তুমি কেমন আছো? শরীরটা ভালো কিন্তু মনটা ভালো নাই। কও কি তোমার মন ভালো করুন লাগে, কি লাগবে এটা আমার কো? মান্নানার ময়নার মধুর মিলন ঘটাইতে হবে। তোমার মাথাতে অনেক বুদ্ধি, ঠিকছি করো না। তুমি আমার তুমি করে কইলা, আহ আমার মন হলে যেন আমার বয়স 18 তে নামে আইছে, আমার যে কি ভালো লাগছে এটা তোমার বলে বুঝতে পারবো না। নাশাদা তুমি ঠিক কাছের মধ্যে ফেলছো, আরে তুমি মা 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 করে কইও, তোমার আমার যে একটা কিছু তো হয়ে গেছে এটা বুঝছো তো নাকি? যাক, তোমার সাথে তাহলে আমার একটা সম্পর্ক হয়েই গেছে। এখন তো মান্নানার মনের জন্য একটা কিছু কোয়া লাগে। জানো তুমি আবার যেভাবে মা 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 কোয়াও, ওর লাগে আবার তুমি আবার রোমান্টিক নিয়ে কথা পাইয়ে গেছি, ওদের মিলন ঘটানোর বুদ্ধি পাইয়ে গেছি। মারাত্মক বুদ্ধি বার করছো তুমি। মারাত্মক বুদ্ধি, গানটা খুব সুন্দর ভাবে করতে হবে ঠিক আছে? আমি তোর একটা বুদ্ধি শিখাই দিই, এই তোর বাপে তখন বাড়িতে নাই,
তুই এখন পেট বই রাখা, এরপর তোর বাপে যার বাড়িতে আইব তখন তুই না খাওয়ার পান দূরে থাকবি। আর আমি তোর বাপের কমু, তোমার মাইয়া কিচ্ছু খায় না। মান্নানের লগে তোর বিয়ে দিব না। মা তুমি তো আব্বারে বুঝায় কও না, আমি যদি ওই বাড়ির বউ হয়ে যাই তাহলে মান্নানের আব্বার লগে আমার আব্বার মিল করে দিব, মানে মান্নানের আব্বারে আমার আব্বার পক্ষে লোক বানায় দিব। আরে কি হয়েছে শাশুজন, ওই যে খাইতে যাইতেছে না শাশুড়ি, আপনি যান আমরা খাওয়াইতেছি। হ্যাঁ না না তাই করো, তোমরা খাও, মারে খাইয়া নেই বুঝছো। হ্যাঁ এই তোমার সবারই কই ঠিক যেভাবে যাই বলছে বুঝছো, ওইভাবে কাজ করবা, তা নাহলে কিন্তু সাকসেস হতে পারবা না বুঝছো। ও শোনো সাইকেলটা রাখো। আরে তুমি হইলে আমার ছোট ভাইয়ের মতো, তোমার কাম কইরা আমি সাইকেল নিবো, টাকা পয়সা নিবো। হ্যাঁ আমার নাম, আমি কিন্তু বাবুর এক কথা কইছি, আরে আমি বলা আছে কয়টা, এই কয়টাই তো সোনার বলা। হ্যাঁ আর তোমাকে কাম করে যে বাবুর ভাই যদি কোনো কিছু একটা নিয়ে আবার সাইকেল দেয়। কাছের আত্মীয় স্বজন মারা গেলে, নাহলে নতুন বিয়ে করলে বা নির্বাচনে ফেল করলে, কিন্তু বাবুল ভাই আমার মনে হইতেছে কারো প্রেমে পড়ছে। মানুষের তো না চিন্তা করো, নিজের প্ল্যানটা কিভাবে সাকসেস হয় এটা চিন্তা করো। আহা তোমার এইসব কান্নাকাটি আমার একদম ভালো লাগে না, আমি তো তার আনতে গেছিলাম, আমারে কয় ময়নারে ঘরের বউ করে না আনলে সে আইব না, কিরকম বেহায়া বেসরম। আপনি আপনি ময়না বাপের গিয়ে প্রস্তাব দেন। কি আমি ছেলের বাপ হইয়া মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে যাবো? অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার। আপনি যদি আপনি যদি আমার পোলারে ফিরায় না আনেন তাহলে আমি কিন্তু বিষ খেয়ে মরব। মরতে পারবা না, বিষ খেয়ে মরতে পারবা না, কারণ ভেজাল বিষে মানুষ মরে না। তার সে রাত হয়েছে ঘুমাও, দেই আমি কি করতে পারি। বোন শামসু, চেয়ারম্যান রে এখন যে পেছে ফেলছি না, এবার চেয়ারম্যান যে কি করবো আমি কোনো কুলবা দিছি না। পারো বটে ভাই, কিন্তু এখনো ফোন দিতেছি না কেন? আরে দিব দিব। আচ্ছা শুন শামসু, তোর যেটা করতে হইব তুই এমন ভাবে তো তোর দিন সাজা দিব, কিন্তু তোর ভুং ভাং এমন হইতে হইব যেন তোর ভুং ভাং দেখে ভূত ওডরা। আরে এত চিন্তা করো কে, এমন আমি কবিরা সাজু জিনের কবিরাজের ওস্তাদ হয়ে যাই। মু দেখো মেয়ের এই অবস্থা হয়েছে, ওর নাম খেয়াল না, একদম একদমও খেয়াল না। আমি বাবুল ফোন বাবুল, বাবুল কই আছো? হ্যাঁ আমার মায়ের একটা বদ জিন ধরছে, বদ জিন তাই নাকি?
যেখান থেকে পারো একটা জিন দাঁড়ানো লোক নিয়ে আসো। হ্যাঁ দেরি করো না, বা দেরি করো না বাবলু। হ্যাঁ জি, মানে আপনি তো বলছেন, কিন্তু এটা কোনো বিষয় না, আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য জিন তাড়ানোর কবিরাজের ব্যবস্থা করতেছি। হ্যাঁ রাখলাম, আমি তোরে সবাই করুম। ওকে কইছিলাম না, এখন চল তাড়াতাড়ি কেমনে কি করুম ওই প্ল্যানটা করতে। আরে চিন্তা করে না, চলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় দিলাম বান, সবাই হাতের মূর্তি গুলো সাইরা খোলেন, সাইরা খোলেন। কারা জিন্দছে? কারে এরা জিন্দছে? না বাবা, এই যে এই যে আচ্ছা আমি জিনের বাদশা, হ্যাঁ হ্যাঁ করিস না তোরে, হ্যাঁ হ্যাঁ আমি এখন বন্ধ করতেছি। তোরে হ্যাঁ হ্যাঁ বন্ধ করতেছি আমি, তোমার জিন ধরছে, তোরে জবাই করুন। আমি শামসু, আমি দুশ্চরিত্র, তোমাদের গ্রামে শামসু নামে কেউ আছে? যে বাবা আছে আছে আছে। এই শামসু, এই এই দুশ্চরিত্র জিন রে নিয়ে আসছে। যদি জিন সাইতে চাও তাড়াতাড়ি দুই দিনের মধ্যে এর বিয়ের ব্যবস্থা করতে। তোমাদের গ্রামে মান্নার নামে কেউ আছে? জি বাবা আছে, মান্নার নামে আছে। আছে আছে, খুব তাড়াতাড়ি ওই জিনের কথা মতো দুই দিনের মধ্যে ময়নার সাথে ওই মান্নানের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, আজে বাজে ছেলে দিয়ে বিয়ে দিলে চলবো না, মান্নানের লগে বিয়ে দিলে এই জিন অটোমেটিক চাইলা যাইব। ঠিক আছে ঠিক আছে। এই আবুল, তুমি একটু বাবার নিয়ে আগাও, আমি আইতাছি আইতাছি। যা কইছি, জি 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 জি, জিনের কথা বাধ্য হইবা না, হইব না হইব না। দুই দিনের মধ্যে মান্নানের লগে ময়নার বিয়ের ব্যবস্থা করতে হইব, না হলে কিন্তু তাই তো ভালো যাইব না, ওর ঘর মটকায়া ওই জিন ওরে বিয়ে করা ভালো হইব। আপনি তাড়াতাড়ি জিন ছাড়ানোর ব্যবস্থা করেন, আমি এখন ওরে ফু দিয়ে দিব। ফু দেওয়ার সাথে সাথে ময়না অবস্থা তো না হয়ে যাইব, তারপর তুমি ওরে ধরে ফেলাইও। আপনি কোনো চিন্তা করেন না, দুই দিনের মধ্যে। জি জি জি, জি বাবা জি, আমি যাবো, আমি যাবো বাবার নিয়ে। যান বাবা, আমি আইতেছি, যান বাবা যান, হাতিয়ে নিয়ে চিন্তা করেন না। আবুল তুই একটু সামনে যা, যা আপনি কোনো টেনশন করেন না, এই জিন কিন্তু সাংঘাতিক, ময়না ভালো হয়ে যাবো। হাদিয়া 5,000 টাকা। জি ঠিক আছে। শুনেন, মাইয়ারে যদি বাঁচাইতে চান তাহলে মান্নানের কাছে যান। কিন্তু কিভাবে যে মান্নানের সামনে যাব বুঝতে পারছি না। এর লেগে তো কইছিলাম যে কোনো মানুষ অবহেলা করতে নাই, কোন সময় কার যে কাজে লেগে যায় তার কোনো ঠিক আছে? ঠিক আছে, এত করে তখন বলছো কালকে মান্নার কাছে যাব, ঠিক আছে। হ্যাঁ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমাকেই আমি আমার জামাই করে দেব। কিন্তু চাচা, আমি ময়নার সাথে সম্পর্ক করছি আব্বার পারমিশন ছাড়া, বিবাহ তো আব্বার পারমিশন ছাড়া করতে পারবো না। আপনি আমার আব্বারে রাজি করেন, আমার কোনো আপত্তি নাই। আসি শ্রাবণ। হায় রে বদমাইশ জিন, আমার অহংকার ভেঙে চুরে তছনছ করে দিলি।
বাবুল জি মেম্বার সাহেব এখন আসে না কেন আমি তো কইছিলাম আমরা এদিকে আইতাছি উনি আইব এই তো ওই তো চলে এসে সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি ব্যাপার কোন অভিমান টভিমান করলেন নাকি না না এটা বাবুল তুমি কেন আমারে ডাকছো বাবুল ডাকে নাই মানে আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম আর কি কি প্রস্তাব মানে আমার একটা ইচ্ছা আপনার ছেলেকে আমার জামাই করা কিন্তু আমি তো আপনার জিনে ধরা মায়া রে বোমা করতে পারব না মেম্বার সাহেব এখন কোনো ঝামেলা করেন না তো শুনেন মান্নানও কিন্তু জিনে ধরতে পারে হ্যাঁ কারণ মেয়ে জিন অবিবাহিত পুরুষকে পছন্দ করে হ্যাঁ কিরশামসু পছন্দ হ্যাঁ মেম্বার সাহেব কবিরাজ কয় গেল না মাইয়া জিন আবার পুরুষ পোলা পছন্দ করে যখন তখন মান্নানের ঘর মটকায়া দিয়া আরে মারে ফেলতে পারে ঠিক আছে তাহলে চেয়ারম্যান স্যার আমি রাম বল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি বলতেছ